মানব সেবায় সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। চট্টগ্রামের হাজীপাড়ায় পবিত্র রমজান উপলক্ষে মানবসেবী প্রতিষ্ঠান তাহের নাহার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি আহ্বান জানান। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে এ সময় মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।